জনসংযোগে সায়ন্তিকা ব্যানার্জি এবং সৌগত রায় ঢোল কাসর বাজিয়ে প্রচার কাজে নেমে পড়েছেন তারা এবং বরানগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগতকে টিকিট দিয়েছে তৃণমূল। বরানগরের 18 নম্বর ওয়ার্ডে জনসংযোগে সায়ন্তিকা ও সৌগত, ঢোল কাসর বাজিয়ে জনসংযোগে তৃণমূলের 2 প্রার্থী। বরানগর বিধানসভার উপনির্বাচনে সায়ন্তিকা ব্যানার্জি, অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগতকে টিকিট দিয়েছে তৃণমূল। 2 প্রার্থীকেই দেখা গেল অভিনব কায়দায় প্রচার কাজ সারতে। বরানগরে প্রচারে নেমে পড়েছেন সায়ন্তিকা ব্যানার্জি ও সৌগত রায়। 18 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেছেন 2 প্রার্থী। ঢোল কাসর বাজিয়ে জনসংযোগে তৃণমূলের 2 প্রার্থী। একদিকে বরানগর বিধানসভা উপনির্বাচন, সেখানে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা, অপরদিকে দমদম লোকসভা কেন্দ্র, সেখান থেকে তৃণমূল টিকিট দিয়েছে সৌগত রায়কে। বরানগরের 18 নম্বর ওয়ার্ডে জনসংযোগে সায়ন্তিকা ও সৌগত। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ চিকু। চিকু, সায়ন্তিকা ব্যানার্জি ও সৌগত রায় একই সঙ্গে দুজনকে দেখা যাচ্ছে প্রচারে নেমে পড়েছে তারা। একদিকে দমদম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সৌগত রায়, অপরদিকে সায়ন্তিকা ব্যানার্জি, তিনি বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী। কি বার্তা দিচ্ছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সব দলই সক্রিয় হয়ে গেছে, সবাই প্রচারে নেমে পড়েছে। আজ সকালে দেখা গেল ঢোল কাসর বাজিয়ে আজকের জনসংযোগ করছিলেন উনি সায়ন্তিকা ব্যানার্জি এবং সৌগত রায়। এর আগেও আমরা দেখেছি অনেকজন সবাই নিয়ে নিয়ে প্রচারে ব্যস্ত আছেন এবং বার্তা দিচ্ছেন, লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, সবাইকে নিজের বার্তা দিচ্ছেন, বলছেন আমরা পাশে আছি সবসময়, দল সবসময় পাশে আছে, এইরকম ভাবেই সবাই নিয়ে প্রচারে লেগেছে। ধন্যবাদ। বরানগরের 18 নম্বর ওয়ার্ডে জনসংযোগে বেরিয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি ও সৌগত রায়। ঢোল কাসর বাজিয়ে অভিনব কায়দায় জনসংযোগ সারলেন তৃণমূলের 2 প্রার্থী।